একাদশ শ্রেণীর ভূগোলে পরিবেশবিদ্যা থেকে আজ আমরা রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করবো বা কিছু ডায়াগ্রাম বা চার্ট বেস কোশ্চেনের সলিউশন করবো আমরা। ফার্স্টের দেখো 29 ফার্স্টে দেখি যে পরিবেশের ভৌত উপকরণ চারটে উপকরণ, জল, মাটি, উদ্ভিদ, মানুষ বিয়ে দিয়েছে। পরিবেশের ভৌত উপকরণ জল, আলো, বায়ু আর কীট। পরিবেশের ভৌত উপকরণ সিরিয়েছে মানুষ, বায়ু, মাটি আর পশু। আর পরিবেশের ভৌত উপকরণ জল, বায়ু, মাটি আর আলো। তাহলে পরিবেশের ভৌত উপকরণ তো তোমার কোনটা? এইটা, পরিবেশের ভৌত উপকরণ জল, বায়ু, মাটি আর আলো। তোমার এই ডি অপশানটা করবে প্রথমেরটা সঠিক উত্তর। 282 এখানে সিরিয়াল নাম্বার যে প্রশ্নটা আছে, প্রদত্ত ছক থেকে শনাক্ত করো ই এস স্যাম্পল কোন দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত। ই স্যাম্পল সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি, বি এড়িয়েছে নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি, সি এড়িয়েছে বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আর ডি এড়িয়েছে সমতার নীতি প্রস্তুত দৃষ্টিভঙ্গি। তোমরা ই স্যাম্পল করবে তোমার এই বি এরটা, বি এর নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। তারপরে 283 যে প্রশ্নের, নিম্নে প্রদত্ত কোন ভেনচিত্র ভূত্বক ও অন্তঃস্তরের সঙ্গে শিলামণ্ডল গঠন করে চিহ্নিত কর। তাহলে শিলামণ্ডল একটা অংশ, শিলামণ্ডল তার মধ্যে হচ্ছে ভূত্বক আর অন্তঃস্তর হচ্ছে তোমার সীমা। একটার মধ্যে দুটো, একটার মধ্যে দেখো দুটো কোনটা দিয়েছে, দেখো সি অপশানটা, এখানে তার ব্যাখ্যা করে দিয়ে আছে। ভূত্বক গঠনকারী উপকরণ এ বি সি দেওয়া আছে, 8.1, 46.6 আর 27.7। তিনটে উপকরণ এখানে পার্সেন্ট, 8.1% এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে অ্যালুমিনিয়াম লিখলাম। 47.6 এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেন। আর 27.7 হচ্ছে সিলিকা। তাহলে তিনটে, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর সিলিকা, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর সিলিকা, এ অপশানে। বাকিগুলো দেখো মিলবে না, এ অপশানটাই পেয়ে গেলাম। এই 285 দেখো ম্যাগনেটোস, এখানে যে এক্স স্ট্র্যাটোস্ফিয়ার, ওয়াই থার্মোস্ফিয়ার, জেড ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এক্স টোপোস্ফিয়ার, প্রথমে বলবে টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার এক্স। তাহলে টোপো, মেসো আর এক্সো, টোপো, মেসো, টোপো, মেসো, এক্সো, টোপো, মেসো আর এক্সো, সি এ দেওয়া আছে। দেখো এক্সে বসবে টোপোস্ফিয়ার, বি ওয়াই এ বসবে মেসোস্ফিয়ার আর জেড এ বসবে থার্মোস্ফিয়ার, তোমার সি এরটা করবে। তারপরে তোমার 286 যে CO2 ভারসাম্য রক্ষা করে, বায়ুমণ্ডলে গুরুত্ব, বাস্তুতন্ত্র, জীবের আশ্রয়, আর এখানে কোনটা বসবে? জনসংখ্যা, বায়ুমণ্ডলে গুরুত্ব, জনসংখ্যা বৃদ্ধি হবে না, জলচক্র সংগঠন এইটা তোমার হবে, আর্থিক উন্নয়ন হবে না, নগরায়ণ হবে না। তাহলে জলচক্র বি, এই কোশ্চেন মার্কের জায়গায় তোমরা বসবে জলচক্র সংগঠনটা। তারপরে প্রদত্ত ভেনচিত্রের মাধ্যমে নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটা তোমাকে চিহ্ন, এ আর বি মাঝখানে মিলিত অঞ্চল দিয়েছে, এক্স দেওয়া যায়। তাহলে দেখো থার্মোস্ফিয়ার এখানে এ যদি বসাই, থার্মোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারের উপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে থার্মোস্ফিয়ার এক্সো, তাহলে মেসোস্ফিয়ার না, মেসোস্ফিয়ার এটা হবে না। থার্মোস্ফিয়ারের সীমারেখার মধ্যে পড়ছে না, টোপোস্ফিয়ার, টোপো পথ, টোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হবে না, এটাও হবে না। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারের পরে হচ্ছে এক্সোস্পথ, স্ট্র্যাটোস্ফিয়ার না, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে হচ্ছে স্ট্র্যাটোস্পথ, স্ট্র্যাটোস্পোরের স্তরে হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে তোমার এই ডি অপশানটা তোমাকে করতে হবে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তরে হচ্ছে মেসোস্ফিয়ার, তাদের মধ্যবর্তী সীমারেখা অংশ হচ্ছে স্ট্র্যাটোস্পথ, যেটা তোমার এই এক্স অঞ্চলে হচ্ছে, এইটাই হচ্ছে ডিটাই তোমার করবে এখানে সঠিক। 288 নিম্নলিখিত কোন চিত্রটি প্রাণী জগতের বিবর্তনের যুগের মাধ্যমে সঠিকভাবে চিহ্ন। তাহলে প্রাণী জগতের বিবর্তনের সমগ্র অংশ, তাহলে ছোট অংশ থেকে বড় অংশ, বৃত্তের মধ্যে একটা বড় বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত, তার মধ্যে একটা যেটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে সেইটা তোমার কোথায় দেওয়া আছে, সেটা তোমার দেওয়া আছে বি অপশনে দেওয়া রয়েছে। 289 পৃথিবীর মধ্যে দেখো তিনটে ভাগে দেওয়া আছে স্তরের ভাগ। তাহলে প্রথমের উপর পৃথিবী পৃষ্ঠের উপরের নাম হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল, ঠিক তো? তারপর দ্বিতীয় নম্বর নাম হচ্ছে গুরুমণ্ডল আর 3 নম্বরের নাম হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল।
এবার দেখো শনাক্তগুলোর মধ্যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক না, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আমরা কী পেয়েছি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। বি অপশানটা তোমরা করছো সঠিক। তারপরে 290 দিয়েছে এই বৃত্তের মধ্যে 78.1 হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, 20.9 এক্স দিয়েছে, এক্সটা আমাকে বার করতে হবে। তাহলে এক্সটা 20.9, 20.9 কার? এটা অক্সিজেন, 20.9 4% হচ্ছে, তার নাম হচ্ছে অক্সিজেন। সেই গ্যাসটা অক্সিজেন তোমার দেওয়া আছে, দেখো আর্গন দিয়ে আছে, কার্বন ডাইঅক্সাইড, জেনন আর অক্সিজেন। তাহলে অক্সিজেনের ডাক দেবে তোমরা। 91 জীবমণ্ডলে উৎপাদক খাদক বিয়োজকের পারস্পরিক সম্পর্কযুক্ত তা ভিনচিত্রে চিহ্নিতকরণ করো। তাহলে তিনজন পরস্পর পরস্পর সম্পর্কযুক্ত, একটা বৃত্তের মধ্যে তিনটি স্পর্শ থাকবে। দেখো একটা উৎপাদক আর খাদকের মধ্যে সম্পর্ক বিয়োজকের মধ্যে নেই, তাহলে এটা তোমার হচ্ছে না। একটার মধ্যে তিনটে আলাদা আলাদা আমার বিষয় দেখে এটা হবে না। তাহলে দেখো উৎপাদক খাদক আর বিয়োজক তিনটের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত, এইটা তোমাকে করতে হবে। তোমাকে সি 292 ডারউইনকৃত বিবর্তন তত্ত্ব, তারপরে এই সময়ের বিবর্তনে জীবমণ্ডলে পরিবর্তনে নতুন প্রজন্ম সৃষ্টি, এবার এক্স অংশে শনাক্ত করতে বলেছে পদার্থ, জীবন ধারণের জন্য সংগ্রাম, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া, শরীরে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, আন্তঃসম্পর্ক গড়ে দেওয়া। নতুন প্রজন্ম সৃষ্টি হলে তাদের মধ্যে জীবন সংগ্রামের জন্য সংগ্রাম হবে, এই এইটা এক্সের এই স্থানে বসাতে হবে। 293 প্রকৃতি পরিচর্যার জন্য গ্রহণীয় ব্যবস্থা এ আর বি, এ আর বি এর মধ্যে কোনটা হবে বলা যায়। প্রথমে এ বলা হয়েছে অরণ্য সংরক্ষণ, বায়ু দূষণ রোধ দিয়েছে, অরণ্যের সংরক্ষণ, বায়ু দূষণ বৃদ্ধি। এটা তো বায়ু দূষণ বৃদ্ধি হবে না, অরণ্য ছেদন, জল দূষণ বৃদ্ধি, আর অরণ্য ছেদন, জল দূষণ। প্রথমের এ অপশানটাই করবে, অরণ্য সংরক্ষণ এবং বায়ু। তাহলে এ বসাবে অরণ্য সংরক্ষণ, বি এ বসাবে বায়ু দূষণ রোধ। এবার দেখো প্রকৃতি পরিচর্যা গ্রহণীয় ব্যবস্থা, অরণ্য সংরক্ষণ, মৎস্য সংরক্ষণ, খনিজ সংরক্ষণ, বায়ু দূষণ রোধ, মিলে গেল। 294 উচ্চ ফলনশীল বীজের ব্যবহারে সবুজ বিপ্লবের সাফল্য, ভূমি সংস্কারে সবুজ বিপ্লবের সাফল্য, জলসেচ ব্যবস্থার সম্প্রসারণ সবুজ বিপ্লবের সাফল্য। এবারে এই কোশ্চেন মার্ক থেকে এখানে চারটে বিষয় থেকে একটা বোঝাতে হবে। দীর্ঘ সময় খরা এটা নয়, নতুন চারা রোপণ নয়, দিয়েছে প্রথাগত যন্ত্রপাতির ব্যবহার এটাও নয়, আর সবুজ বিপ্লবের কীটনাশকের ব্যবহার, এই ডি অপশানটা করবে তোমরা সঠিক। তারপরে 295 এবং সর্বশেষ এখানে দেখো সবুজ বিপ্লবের প্রতিকূল প্রভাব সংক্রান্ত বিকল্প প্রভাবগুলো দেখো সবুজ বিপ্লবের। ফার্স্টে সবুজ প্রতিকূল ভূমজলস্তর হ্রাস হয়েছিল, এই জীব বৈচিত্র্য বৃদ্ধি এটা নয়, আর্থিক বৈষম্য হ্রাস না বৃদ্ধি হয়েছে, যেটা ভুল, মৃত্তিকার উর্বরতা হ্রাস শিক্ষার এটা হচ্ছে না, কাটা দিয়ে আছে। প্রতিকূল ভূমজলস্তর বৃদ্ধি না হ্রাস হয়েছিল, জীব বৈচিত্র্য বৃদ্ধি না হ্রাস হয়েছিল, আর্থিক বৈষম্য হ্রাস না, মাটির উর্বরতা হ্রাস, তিনটে কাটা একটা ঠিক হবে না। প্রতিকূল প্রভাব ভৌমজলস্তর হ্রাস ঠিক আছে, জীব বৈচিত্র্য হ্রাস, আর্থিক বৈষম্য বৃদ্ধি, মাটির উর্বরতা হ্রাস, তাহলে এই তো সি এরটাই সবগুলো ঠিক। ডি এরটা দেখে না একবার, সবুজ বিপ্লবের প্রতিকূল প্রভাব দিয়েছে ভৌমজলস্তর বৃদ্ধি না, জীব বৈচিত্র্য হ্রাস হ্যাঁ, আর্থিক বৈষম্য হ্রাস এটাও নয়, মাটির উর্বরতা বৃদ্ধিটা কর। তাহলে আমরা পেয়ে গেলাম সঠিক কোনটা পেয়ে গেলাম, সি এর অপশানটাই তোমরা করছো সঠিক।